আসসালামু আলাইকুম, ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ইব্রাহিম আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম ঢাকা কাওরন বাজার, হাঁস মুরগির বাজার থেকে। তো দর্শক, আপনাদেরকে ব্রয়লার মুরগির দামটা জানাবো, কক, পাকিস্তান, লেয়ার ধরনের সকল ধরনের মুরগির আপডেটটা জানাবো, দাম বাড়ছে না কমছে, এ টু জেড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ থাকবে চতুর্দিকে শুধু হাঁস আর হাঁস। তো চলুন আমরা একটু বিস্তারিত কথা বলি ক্রেতা ভাইদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। নামটা বলেন ভাই। মোহাম্মদ জিয়াউল হক। রিয়াজুল জিয়াউল হক। জিয়াউল হক ভাই, ব্রয়লার মুরগির দামটা নাকি একটু বাড়তি, সত্যি? তেমন বাড়ে না, তেমন 50-55 এরকম। মানে 50-55? গতকাল আগের ভিডিও তো 60 টাকা দেখলাম বিক্রি করলো, 5 টাকা কমে গেছে, মানে আবার কমছে এখন। তা তো সুখবর দর্শকের জন্য। আচ্ছা, এইরকম আপ ডাউন করে কা ওঠা নামা করতেছে কেন বলো তো? একটা জিনিস ভালো লাগে আপনাদের এই বাজারের, যে বিভিন্ন পশ্চিম রাজা বাজার, শুক্রাবাদ, কলা বাগান, হ্যাঁ, ওই দিক থেকে যদি দর্শক যদি এখানে এসে হাস নেয়, অন্তত কেজি পুঁজিতে 20-25 টাকা থাকে, তাহলে এখানে আসলে সবচেয়ে ভালো হবে না? সবচেয়ে এখানে আসলে ভালো হয়। আপনারা যারা আশেপাশে আছেন কারণ বাজারে, আপনারা এই বাজারে আসুন, দেখে শুনে আপনারা সবার কাছ থেকে আশ নিতে পারবেন। ওজনে কম দেবে না কোনো, নাকি? ওজনে তো কোনো কম নেই, ফুটপাতে যারা বিক্রি করে ওরা কম দেয়। আচ্ছা, তারা কম বেশি, দামও তারা কম বিক্রি করে না? আচ্ছা, এটা কি সোনালিটা? সোনালি কত চলছিল আজকে? সোনালি আজকে 260-250। 260-250, মানে সোনালির দাম 240 টাকা ছিল, এখন 50 টাকা। আবার আরগুলো আছে হাইব্রিড, এটা কোনটা? এটা হলো আপনার ওই জাতটা। ও, মানে ওই জাত। এগুলো কত করে চলছিল? এটা 220-230। কিন্তু এটা অরিজিনাল সোনালি? এটা অরিজিনাল, মানে দেশি মুরগির দাম, মানে 250 টাকা না? এর এক একটা 1 কেজি হয়? 1 কেজি আছে। 1 কেজি হয় না? 1 কেজি 1100 টাকা। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার একটু বলেন তো? এখন একটু কম, সবসময় তো ভিডিও নেই আপনাদের, একটু একটু পরিচয় না, সবসময় তো আর ভালো না ব্যবসা বাণিজ্য, ভালো না? একটু এই মাসে একটু, ডিসেম্বর মাস তো বিজয়ের মাস, অনেকে ছুটি টুটি, বড়দিন, আবার 16 ডিসেম্বর। গতকালকে বড়দিন গেল নাকি? বড়দিন গেলে তো বন্ধ, বড়দিন এখন আমি আপনার একটা কথা বলি, সেটা হলো আপনারা তো মুরগিগুলা সকল ধরনের মুরগিগুলো তেজগাঁও থেকে আনে না অন্য জায়গা থেকে? কাপ্তান তুনা আনে, তারপরে রায়ের বাজার তুনা ইয়ে, রায়ের বাজার, তারপরে আবার আমার রাজশাহী, বগুয়া। ব্রয়লার ব্রয়লার আছে কোথা থেকে? ব্রয়লার বেশি হয় আমরা গাউসিয়া, নরসিংদী। গাউসিয়া, নরসিংদী থেকে বেশি ব্রয়লারগুলো আছে না? তাহলে আমরা যদি বলি ব্রয়লারের সবচেয়ে বড় বাজার হচ্ছে গাউসিয়া, গাউসিয়া না নরসিং, নরসিংদী, নরসিংদী, গাউসিয়া, একে মানে একই জায়গায় না? কারণ দুটো তো পাশাপাশি। আচ্ছা, বড় বাজার হলে কাস্টমারকে আপনার কী বলবেন? আপনার কাস্টমার যদি কেউ আসতে চাই বাজারে, কিছু বলবেন না? না কেন? আচ্ছা, যাই করি, হয়তো বুঝতে পারছে না দর্শক, আপনারা এখানে আসবেন, ওনারা দেখে আসলেই সব সময় ওজনে কম দিবে না, সঠিক দাম। উনি আমার দেশি লোক, আমি বিশ্বাস করি আপনাদেরকে অবশ্যই কম দিবে না, নাকি দেশি? কম নাই, কম হলে ফুটপাতে আপনারা যদি নিতে চান দামও বেশি রাখবে, দাম কম রাখবে, মাফও কম দিবে। ও, দাম কম রাখবে, মাফও কম দিবে, মানে কেয়ামতের দিন দিব, যাক সমস্যা নেই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পেজে নতুন হলে পেজটাও ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।